যে কার্বনের সাথে থাকবে সেই কার্বনটি ডিরেক্টলি কতটি কার্বনের সাথে থাকবে সেটি হচ্ছে তত্ত্ব। যেমন মনে করা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গ্রুপটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনটা ডিরেক্টলি সরাসরি কতটি কার্বনের সাথে যুক্ত আছে, একটি কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে আমরা এটাকে বলব অ্যাক্টিভ ইয়ন। অবশ্য কার্বনের দুই গ্রুপ চার, এখানে কিন্তু হচ্ছে এক গ্রুপ, এখানে আরো দুটি হাইড্রোজেন লাগবে। মানে কার্যকরী মূলক যে কার্বন যুক্ত আছে সেই কার্বন ডিরেক্টলি যতটি কার্বন যুক্ত থাকবে সেটাই আমরা ডিগ্রি নেব। তাহলে এখানে কার্যকরী মূলক যে কার্বন যুক্ত আছে সেই কার্বন ডিরেক্টলি একটি কার্বন যুক্ত আছে, একটি কার্বন যুক্ত আছে, সুতরাং এটাকে আমরা এক ডিগ্রি অ্যালকোহল বলব, এটাকে আমরা এক ডিগ্রি অ্যালকোহল। আবার খেয়াল করুন কার্যকরী মূলক এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্যকরী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বন ডিরেক্টলি দেখো কয়টি কার্বনের সাথে যুক্ত আছে, কয়টি কার্বনের সাথে যুক্ত আছে। নিশ্চয় বুঝতে পারছো দুটি কার্বনের সাথে যুক্ত আছে এবং কার্বনের যুক্তি হচ্ছে এক দুই তিন এবং বাকি যুগুলি কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তাহলে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা ডিরেক্টলি সরাসরি দুটি কার্বনের সাথে আছে, সুতরাং এটাকে আমরা দুই ডিগ্রি অ্যালকোহল বলব। এটা দুই ডিগ্রি অ্যালকোহল, আমরা এটাকে বলছি ওয়ান ডিগ্রি অ্যালকোহল, ওয়ান ডিগ্রি অ্যালকোহল, ওয়ান ডিগ্রি অ্যালকোহল, যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি। এটাকে আমরা দুই ডিগ্রি অ্যালকোহল বলব, দুই ডিগ্রি অ্যালকোহল, যেটাকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল বলব, সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি। তাহলে আসো তিন ডিগ্রি অ্যালকোহল তাহলে কেমন, তিন ডিগ্রি অ্যালকোহল তাহলে এরকম যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটি বা যেটাকে আমরা বলছি তাহলে আমরা বুঝলাম কার্যকরী মূলক যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন ডিরেক্টলি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটি হচ্ছে ততটুকু। যদি একটি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা এক ডিগ্রি অ্যালকোহল বলবো, যদি দুইটি কার্বনের সাথে যুক্ত থাকে সেটাকে আমরা দুই ডিগ্রি অ্যালকোহল বলবো, যদি তিনটি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে সেটাকে আমরা তিন ডিগ্রি অ্যালকোহল বলবো। তোমরা একটা বিষয় খেয়াল করো, দেখি তোমরা বুঝতে পারছো। আমি যদি তোমাদেরকে বলি এই যৌগটি কত ডিগ্রি অ্যালকোহল, এই যৌগটি কত ডিগ্রি অ্যালকোহল, এখানে কারণ হচ্ছে এক আলো দুটি হাইড্রোজেন এই কার্যকরী মূলক এই কার্বনের সাথে যুক্ত আছে, আমরা এটাকে কত ডিগ্রি বলব, এটাকে ওয়ান ডিগ্রি অ্যালকোহল বলবো, ওয়ান ডিগ্রি অ্যালকোহল নাকি এটাকে দুই ডিগ্রি অ্যালকোহল, এক নম্বর ওয়ান ডিগ্রি অ্যালকোহল এটাকে দুই ডিগ্রি। অনেকে তোমরা বলবে এটাকে দুই ডিগ্রি অ্যালকোহল, আসলে এটা দুই ডিগ্রি অ্যালকোহল নয়, এটি হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল। তোমরা খেয়াল করো কার্যকরী মূলক এই কার্বন সাথে যুক্ত আছে, এই কারণ যদিও দুইটা কার্বন সাথে যুক্ত আছে
directly কিন্তু বেকার কোন সাথে যুক্ত আছে সরাসরি কিন্তু বেকার কোন সাথে যুক্ত আছে না সরাসরি একটি কারণ আছে আমরা বলতে সরাসরি যুক্ত না কারণ আছে তবে সেটাই তার ঠিক এই কার্যগুলি হল এই কারণ সাথে যুক্ত আছে এই কারণ কিন্তু সরাসরি একটি কারণ আছে যেহেতু সরাসরি একটি কারণ আছে যুক্ত আছে সুতরাং এটা দুই ডিগ্রি তারপর হবে না এটি হবে এক তারপর আমরা যদি আরেকটা উদাহরণ দিই যে সিএসি তুমি জানো এটা কিসের কাজ মানে যে জানো সিএসি হচ্ছে এলগিডি কাজ এই যে খেয়াল করো এই এলগিডি কাজ এই কারণে আছে আমরা এই কারণটা যদি এইভাবে দেখাই তাহলে তোমাদের কিছু আমি প্রশ্ন করি এটা কত ডিগ্রি আছে কত ডিগ্রি আছে চিন্তা করতে থাকো আমি আরো কিন্তু চলবো সর্বশেষ সংজ্ঞাগুলো কেমিস্ট্রিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেওয়া আছে জটিল করে দেওয়া আছে ছাত্ররা বুঝতে পারে না কিন্তু এত জটিল না খুব সহজ কথা এই সহজ কথাটা মনে রাখো কার্যকরী মূল যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বন ডিরেক্টলি সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাকে আমরা কত ডিগ্রি বলবো যদি একটি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে এক ডিগ্রি সেটা এলডিহাইড এলডিহাইড অ্যালকোহল কার্বন তাহলে দুটি কার্বনের সাথে যুক্ত হলে দুই ডিগ্রি অ্যালকোহল এলডিহাইড কার্বন সিলিকেসিড তিনটি কার্বনের সাথে যুক্ত হলে তিন ডিগ্রি একটি গুরুত্বপূর্ণ আমি দুটো বিক্রিয়ে ওজন সংযোজন এটা ভালো করে বুঝে নাও এটা আলোকে আমরা কয়েকটা দিক এলপিন এর ওজন দুই কার্বনিক এল টু আমরা এখন এল টু কার্বনিক এল টু সিএস টু ডাবল বন্ড সিএস টু এর সাথে যদি আমরা ওজন সংযোজন করি তাহলে কি হবে সিএইচ টু সিএস এখানে দুটো বন্ধন আছে একটা বন্ধন ভেঙে এরকম হবে একটা বন্ধন দুটো বন্ধন দুটো বন্ধনে একটা বন্ধন ভেঙে দুটো হাত যুক্ত হবে দুটো হাত যুক্ত অক্সিজেন যুক্ত হবে আমরা জানি অক্সিজেন দুই যদি এখানে অক্সিজেন এক তাহলে এর মাসের আরেকটা বন্ধন আরেকটা বন্ধন ভেঙে এই মাসের এই হলো তিনটি অক্সিজেন বলুন বলুন তিনটি অক্সিজেন পরমাণু থাকে এই যে দুটি অক্সিজেন তৃতীয় অক্সিজেন এক দুই তিন এরপরে আমরা দুটো করব জিঙ্কের জিঙ্ক পরমাণু জিঙ্ক পরমাণু সাথে আমরা দুটো করি জিঙ্ক পরমাণু এই চার অক্সিজেনের সাথে যুক্ত হয় কোন জিঙ্ক অক্সাইড প্লাস যে যৌগটা থাকে সে দুই ভাগে ভাগ এই একটা ভাগ এটা হচ্ছে সিএইচ টু ও
আর এখানে একটা ভাগ প্লাস সিএস টু ও এটাকে আমরা দুই অনুক সিএস টু বলতে পারি তাহলে এই যৌগটার নাম এই যৌগটার নাম হলো ভেঙে লেখতে হবে এইচ বন্ড সিএস ও অর্থাৎ মিথানল মিথানল তাহলে আমরা বুঝলাম যে অ্যালকিনের যৌগ থেকে যদি আমরা অ্যালকিনের যৌগ থেকে যদি অ্যালডিহাইড তৈরি করতে চাই যে কোনো অ্যালকিনের যৌগ থেকে যদি আমরা অ্যালডিহাইড তৈরি করতে চাই তাহলে ওজন সংযোজন করতে হবে আমরা দুই কার্বনের অ্যালকিন নিয়েছিলাম আমরা একটু বেশি কার্বনের অ্যালকিন নেব আমরা একটু বেশি কার্বনের অ্যালকিন নেব যেমন মনে করো CH3 মনে করো এই যৌগটির নাম পেন্টিন টু এই পেন্টিন টুকে যদি আমরা প্রথম সর্ব বিক্রিয়া করি তাহলে কি হবে বিক্রিয়া তাহলে সেখানে কি বলবো সেই কথা অর্থাৎ CH3 CH2 CH এখানে CH3 এখানে যে দুইটা বন্ধু এই দুইটা বন্ধুরই মূলত বিক্রিয়াটা হবে কিভাবে হবে প্রথমে একটা বন্ধু ভেঙে গিয়ে দুইটা হাত এই দুইটা হাত দিবে এই দুইটা হাতের সাথে দুটি অক্সিজেন পরমাণু এবং এর মাঝখানে হবে দ্বিবন্ধ আর একটা বন্ধন ভেঙে গিয়ে এখানে অক্সিজেন এরপরে আমরা একটা জিং বিক্রিয়া করব জিং এই জিঙ্কের সাথে এই অক্সিজেন বিক্রিয়া করবে কোন হবে জিঙ্ক অক্সাইড আর এখানে যে যৌগটা থাকবে দুটো হবে ভাগ এই দিকের যৌগটা হবে CH3 CH2 CHO বা এখানে যে যৌগটা কোন হবে CH3 CHO অর্থাৎ এটা নাম হলো প্রোপানল প্রোপানল আর এই যৌগটা নাম হলো ইথানল এটা হলো প্রোপানল আর ইথানল এই যে অ্যালডিহাইড তাহলে অ্যালকিনের যৌগ থেকে যদি অ্যালকিনের যৌগ থেকে যদি আমরা অ্যালডিহাইড তৈরি করতে চাই তাহলে ওজন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে করতে হবে এটি দুই ভাবে করতে হবে প্রথমে আমরা ওজন সংযোজন করব এরপর আমরা জিঙ্কের সাথে দেখো এটাকে যদি আমরা বেনজিনের সাথে বেনজিনের ওজন সংযোজন বেনজিনের বেনজিনের ওজন সংযোজন তাহলে কেমন প্রথমে এই দ্বিবন্ধনটা ভেঙে দেবো এই জায়গায় খেয়াল করো
18, A oxygen সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করলে কি পাবো? জি অক্সাইড। এখানে অক্সিজেন আছে 1 2 3, তাই আমাদের 3 তিনটে অক্সিজেন সংখ্যা হলো, তিনটে অক্সিজেন সংখ্যা করতে হলো 3 হলো 3। আবার স্পর্শ 3 অনু 3, 3 অনু 3 টা জি দুটো অক্সিজেন ফর্মেশন করতে পারে 3 অনু 3 অক্সিজেন। এখন এখানে কি উৎপন্ন হলো? এখানে উৎপন্ন হলো কোনো জারণ কোনো কার্বন আছে, কার্বনের যদি 1 2 3, কিন্তু কার্বনের যদি 4 গুণ করতে হবে, তার মানে এখানে কার্বন আছে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, তার মানে CHO, এখানে আছে CH আর এখানে O, তারপর একটা বন্ড আছে, একটি বন্ড আছে এখানেও আছে CHO। একইভাবে এখানে যদি আমরা খেয়াল করি কি আছে, কার্বন আছে 1 2 3, তারপরে একটা হাইড্রোজেন ওজনের সাথে বিক্রিয়া করবে, বেঞ্জিন ওজনের সাথে বিক্রিয়া করবে, এরকম হবে। এখানে যে 3 অণু অক্সিজেন বিক্রিয়া করে 3 অণু জি অক্সিজেন হলো, এবং এই যে এটা CHO বন্ড CHO আমরা নিচে বুঝতে পারছো, ওজন সংযোজন তারা আমরা অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়া করলাম, এবং আমরা বেঞ্জিন ওজন সংযোজন করলাম। আমরা আরেকটি বিক্রিয়া করে আজকের মতো ক্লাস শেষ করবো, সেটি হচ্ছে বেঞ্জিনের হাইড্রোজেন সংযোজন। বেঞ্জিনের হাইড্রোজেন সংযোজন, বেঞ্জিন হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন সংযোজন, বেঞ্জিন হাইড্রোজেন সংযোজন কেমন? বেঞ্জিন, তারপর বেঞ্জিন এর সাথে আমরা যুক্ত হবো হাইড্রোজেন। তাহলে ঠিক একইভাবে তাহলে এটা যদি হয় C6H6, তাহলে এটা হবে C6H12। কেন? C6H6 তো আছে, এর সাথে আরো ছয়টা হাইড্রোজেন যুক্ত হবে, সুতরাং এটা কি করতে হবে, তাহলে বেঞ্জিন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, এই যে উৎপন্ন এটা কি বলা হয়, সাইক্লোবেঞ্জিন, সাইক্লোবেঞ্জিন। তাহলে আমরা এইভাবে হাইড্রোজেন সংযোজন, হাইড্রোজেন বেঞ্জিন সাথে হাইড্রোজেন যুক্ত হবে, পাই বন্ধন একটা ভেঙে গিয়ে দুটো হাত তৈরি হবে, দুই হাতে দুটি হাইড্রোজেন পরমাণু, আরেকটা পাই বন্ধন ভেঙে গিয়ে আরেকটা পাই বন্ধন, এইভাবে তিনটি পাই বন্ধন ভেঙে তিনটি হাইড্রোজেন পরমাণু উৎপন্ন হবে এবং বেঞ্জিন তৈরি। এটি কিন্তু অ্যারোমেটিক যৌগ, যার মধ্যে ঢাকের সঙ্গে কিন্তু এখানে সেটা হলো এলিফেটিক, কিন্তু চক্রাকার হওয়ার জন্য সাইক্লিক, তার মানে এলিফেটিক কিন্তু চক্রাকার, এই কারণে একটা নাম হচ্ছে এলি সাইক্লিক। তাহলে আজকে আমরা কয়েকটি বিষয় জানলাম, কেমিস্ট্রিতে কিভাবে নির্ণয় করতে হয়, তার অ্যালকিনের ওজন সংযোজন বিক্রিয়া, বেঞ্জিনের ওজন সংযোজন বিক্রিয়া, এবং বেঞ্জিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, আমরা এই কয়েকটা বিক্রিয়া আজকে আমরা জানলাম। আমরা আশা করি আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে
আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।